এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন নয়ন বোরা। জয়, যুক্ত হব তার সঙ্গে। জয়, জানাবেন যে পেঁয়াজের আজকের বাজার কেমন দেখছেন? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ মণি। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোনো কমতি আমরা দেখছি না। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে আমরা এসেছি সকাল থেকে। তো খাতুনগঞ্জের বাজারগুলো যেমনটা দেখেছি, গতকালের চেয়ে পেঁয়াজের দাম কিছুটা তারা বাড়িয়ে বিক্রি করছে, আবার কোনো কোনো জায়গায় আমরা দেখছি গতকালের মতো করে তারা বিক্রি করছেন। 70 থেকে 75 টাকা পর্যন্ত পেঁয়াজ চলছে, যেহেতু সাইজ যেমন তেমনিভাবে তারা দাম চাচ্ছেন। আর কুষ্টা বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করছে, যেখানে 90 টাকা করে পেঁয়াজ বিক্রি করছে, সেখানে আমরা দেখেছি 85 থেকে 80 টাকার মধ্যে তারা পেঁয়াজ বিক্রি করছে। তার কারণে 5 টাকা পর্যন্ত কম দেখা যাচ্ছে কুষ্টা বাজারে। কিন্তু যে পাইকারি বাজারে তার কোনো প্রভাব আমরা দেখছি না। গতকাল খাতুনগঞ্জের বাজারে অভিযানও চালিয়েছে জেলা প্রশাসন। তো অভিযান যতক্ষণ চলছিল ততক্ষণ কিছুটা কম ছিল, 65 থেকে 68 টাকার মধ্যে ছিল। অভিযানের পরপরে আমরা দেখছি পেঁয়াজের দামটা অনেক বেড়ে গেছে। যারা ফরিদপুরের যারা ব্যাপারী আছে, এমনকি পাবনা থেকে যারা পেঁয়াজ নিয়ে আসেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। আপনাদের হাত ধরে খাতুনগঞ্জে পেঁয়াজ আসে, পেঁয়াজের দাম এত বেশি কেন? পেঁয়াজের দাম আসলে বেশি কেন, গতকাল যখন অভিযান চালাইছিল তখন পেঁয়াজের দামটা কম ছিল, এবং গতকালকে আমরা বাজারে ফরিদপুরের বাজারেও কমে কিনছি, 2300 থেকে 2400 টাকা দরে পেঁয়াজ কিনছিলাম। কিন্তু আজকের বাজারটা হঠাৎ করে বেড়ে গেছে, আজকে 26 থেকে 2700 টাকা বাজার। কেজি কত পড়ে? কেজি ওটা আজকে কালকে যে মাল আমরা কিনছি ওটার কেজি 60 থেকে 65 টাকার ভিতরেই আমরা বেচলেও আমাদের 58 টাকা লাভ হয়। কিন্তু আজকের যে বাজারটা, আজকে আমরা যখন সকালে বাজারে গেছি, কালকের অনুযায়ী তো আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, সকালে বাজার যাওয়ার পর কালকের অনুযায়ী মাল কেনার জন্য দাম দর করতেছি, 2400 টাকা দাম বলতেছি। কিন্তু কিছু ব্যবসায়ী আছে যাদেরকে আমরা চিনি না, সিন্ডিকেট পার্টি, এরা হয়তো এলসি আমদানি করার জন্য বা কি করার জন্য তা জানি না আমরা, এরা এসে দামটা বলতেছে 26 থেকে 2700। আজকে কত চলে? আজকে 26 থেকে 2700 টাকা মন বিক্রি হইতেছে, এবং এই কেজি 70 টাকা বেচা লাগে। যে তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।